ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রাস্তায় নেমে প্রতিবাদের সরব হল রানীগঞ্জের সিআইটিইউ সংগঠনের সদস্যরা। সি2আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, টিইউসিসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশ বাঁচাও জনগণকে বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সেই মতোই সোমবার সকাল থেকে রাস্তায় নেমে প্রতিবাদের সরব হল রানীগঞ্জের সিআইটিইউ সংগঠনের সদস্যরা। এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে এবার খনি শহর রানীগঞ্জ এলাকার নেতাজি স্ট্যাচু সংলগ্ন 60 নম্বর জাতীয় সড়কে বাম শ্রমিক সংগঠন ও সিপিএম এর কর্মী সমর্থকরা রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল হয়। এদিন সকাল প্রায় 6:30 নাগাদ তারা রাস্তায় নেমে পথ চলতি বিভিন্ন যানবাহনের চালকদেরকে বন্ধ সফল করার আহ্বানও জানায়। এদিন বেশ কিছু সিপিএম কর্মী সমর্থক গাড়ির চালকদের হাত জোর করে আর গাড়ি চালাবেন না বলেও অনুরোধ করতে থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা করলেও বিক্ষোভকারীরা তাদের দাবিতে অনড় থাকে। এই সময় বেশ কিছু পণ্য পরিবহনকারী যানবাহনকে আটকে রেখে বিক্ষোভকারীরা অবরোধ দেখাতে থাকলে রানীগঞ্জ থানার ওসির নেতৃত্বে বেশ কিছুজন বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয়। একই সাথে জোর করে যানবাহন বন্ধ করে দেওয়া হচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে বাম যুব সংগঠনের 2 সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এই পথ অবরোধ চলার সময় বেশ কিছু যাত্রী বোঝাই বাস যাতায়াত করতে গেলে বন্ধ সমর্থকরা তাদের বাধা দেয়। পরে যাত্রী বোঝাই বাস ফের স্ট্যান্ডে ফিরে যায়। পরে অবশ্য পুলিশ প্রশাসনের বিশাল বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।